করে ভাই যাইতে খুঁজছে সামনে সামনে আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে। ছেলেমেয়েরা তোমরা যারা ভেতরে ঢুকতেছ আস্তে আস্তে ঢুকো, চিল্লাচিল্লি করবে না। ছাত্রছাত্রীরা একটু আস্তে আস্তে আসো, শৃঙ্খলিত ভাবে আসো, কথা বলবে না, শব্দ খুব জোরে হচ্ছে, আস্তে আস্তে বসো। স্কাউট মেয়েরা পিছনে পারেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আমিনুল হাসান, প্রধান সংস্থাপন কর্মকর্তা পশ্চিম বাংলাদেশ রেলওয়ে রাজশাহী, এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ রেলওয়ে ব্যবস্থাপক বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট জনাব সুজিত কুমার বিশ্বাস। আমি আবারও বলতেছি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আমিনুল হাসান, প্রধান সংস্থাপন কর্মকর্তা পশ্চিম বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব
এস আমাদ মন্ডল, প্রাক্তন ভাইস প্রিন্সিপাল রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক পাকশী বালিকা উচ্চ বিদ্যালয়, জনাব মোহাম্মদ মাসুদ রানা, প্রধান শিক্ষক সৈয়দপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়, জনাব মোহাম্মদ কামরুল ইসলাম, প্রধান শিক্ষক চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ। এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব সুজিত কুমার বিশ্বাস, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট। আমি সভাপতি মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি, স্যারকে অনুষ্ঠান শুরু করব। ধন্যবাদ স্যারকে, স্যার আমাকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুমতি প্রদান করেছেন। আমি আজকে অনুষ্ঠান সঞ্চালনে আসিফ মোহাম্মদ আহসান হাবিব সরকার, সিনিয়র সহকারী শিক্ষক বাংলাদেশ রেলওয়ে চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয় লালমনিরহাট। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি মণ্ডলীকে ফুল দিয়ে বরণ করতে আসছে কেয়া, শাকিলা, বিধি, বৈশাখী, সুলতানা, কুলসুম। প্রথমেই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিনুল হাসান, প্রধান সংস্থাপন কর্মকর্তা পশ্চিম বাংলাদেশ রেলওয়ে রাজশাহী মহোদয়কে ফুল দিয়ে বরণ করা হচ্ছে। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট মহোদয়, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এম এস সামাদ মন্ডল, প্রধান প্রাক্তন ভাইস প্রিন্সিপাল রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী, প্রধান শিক্ষক বাংলাদেশ রেলওয়ে চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয় লালমনিরহাট জনাব প্রবীর কুমার বিশ্বাস, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক পাকশী বালিকা উচ্চ বিদ্যালয়। এরপরে জনাব মোহাম্মদ মাসুদ রানা, প্রধান শিক্ষক সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় সৈয়দপুর। এরপরে জনাব প্রধান শিক্ষক চন্দ্রপ্রভা বালিকা বিদ্যাপীঠ পাকশী। প্রথমে প্রধান অতিথি মহোদয়কে, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিনুল হাসান, প্রধান সংস্থাপন কর্মকর্তা পশ্চিমবঙ্গের, সভাপতি জনাব সুজিত কুমার বিশ্বাস, বিভাগীয় রেলের ব্যবস্থাপক বাংলাদেশ রেলের লালমনিরহাট, বিশেষ অতিথি এম এস আমাদ মন্ডল, প্রাক্তন ভাইস প্রিন্সিপাল টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী, জনাব প্রবীর কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক বাংলাদেশ রেলওয়ে সরকারি জিএনএ পার্ক উচ্চ বিদ্যালয় লালমনিরহাট, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক পাকশী বালিকা উচ্চ বিদ্যালয়, জনাব মোহাম্মদ মাসুদ রানা, প্রধান শিক্ষক সৈয়দপুর সরকারি রেলওয়ে উচ্চ বিদ্যালয় সৈয়দপুর, জনাব কামরুল ইসলাম, প্রধান শিক্ষক চন্দ্রপ্রভা রেলওয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পাকশী। আমি দুঃখিত, চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ পাকশী এবং ডাব্লিউআইকে, আমাদের ডাব্লিউআইকে। সুদীপেন্দ্র, আমাদের ব্যাস পরিধান শেষ, আবারও সকলকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই। এ পর্যায়ে প্রধান থেকে দেওয়া করবেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান মৌলভী জনাব মোহাম্মদ মৌলানা মোহাম্মদ আলী আজম।
আমি আজকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم أزواجهم في حجاب على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله ধন্যবাদ সুন্দর তেলাওয়াতের জন্য। মাশাআল্লাহ অনেক সুন্দর প্রাণ করা প্রাণ করলেন মাওলানা মোহাম্মদ আলী আজম প্রাক্তন প্রধান মহলী বাংলাদেশের বেসরকারি চেয়ারম্যান পাঠ উচ্চ বিদ্যালয় লালমনিহাট স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবারে গীতাপাঠ পবিত্র গীতাপাঠ করছে মমতা রানী রায় নবম শ্রেণী। মমতা রানী রায় নবম শ্রেণী। উপস্থিত সকলকে আমার আদর এবং নমস্কার। যদা হি ধর্মস্য শ্লাঘির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্থানম সৃজাম্যহম পরিত্রাণাম সাধুনাম বিনাশায় চতুর্থ ধর্মসংস্থাপনার্থায় সমবায়ে জাতীয় সঙ্গীত পরিবেশন। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সমস্ত ছাত্রছাত্রীদেরকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পাঠ করার জন্য অনুরোধ করব। জাতীয় সঙ্গীত পাঠের জন্য চন্দন কুমার রায় ছাত্র বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জনাব চন্দন কুমার রায় ট্রাক নিয়ে রেডি। এবং যে সমস্ত ছেলেমেয়েরা সামনে গাবে তারও চন্দন স্যারের কাছে চলে যাবে। মমতা রানী চন্দন স্যারের কাছে চলে আসো। মমতা রানী সাথে কে? মমতা রানী ও তার দল। এই তোমরা একটু রাস্তা করে যাবে, তোমরা সরতো। হ্যালো 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 আমার সোনার ভালোবাসি সঙ্গীত পরিবেশনের জন্য সুদীপেন্দ্র। আমাদের সুন্দর এবং জাঁকজমক আয়োজন ছিল মাঠের মধ্যে। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের এই অনুষ্ঠান অনেকগুলো সংক্ষিপ্ত করা হয়েছে। আজকে জুম্মাবাদ, জুম্মাবাদের জন্য আমাদের কার্যক্রম একটু সংক্ষিপ্ত আমরা করে ফেলছি, কারণ আমাদের নামাজ আছে ভারতে। এই জন্য আমরা দুঃখিত সবার কাছে যে আমরা মাঠে অনুষ্ঠান করতে পারিনি, আমরা শুরু করেও শেষ করতে পারিনি শুধু প্রাকৃতিক দুর্যোগের কারণে। অনুষ্ঠানের এ পর্যায়ে বিশেষ অতিথিবৃন্দর পক্ষ থেকে আমি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান শিক্ষক পাকশি বালিকা উচ্চ বিদ্যালয় পাকশি স্যারকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রধান শিক্ষক পাকশি বালিকা উচ্চ বিদ্যালয়
পাকশী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার। আসসালামু আলাইকুম। আজকে এই মহতি অনুষ্ঠানের মাননীয় সভাপতি ডিআরএম লালমনি মহোদয়, আমাদের অভিভাবক পশ্চিমাঞ্চলের পাঁচটি স্কুলের প্রধান সিপিও পশ্চিম মহোদয়, সেই সাথে আমাদের পাঁচটি স্কুলকে তার মেধা এবং মনন দিয়ে যিনি দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, আমার পরম শ্রদ্ধেয় সামাদ স্যার আর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার বিশ্বাস স্যার, আপনাদের সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে এই বিদ্যালয়ের আমার সহকর্মী এবং শিক্ষার্থীবৃন্দ আর যারা অভিভাবক উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য শ্রদ্ধাভাজন প্রদীপ স্যার আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমাদের নিজেদেরকে ধন্য মনে করছি। এই অনুষ্ঠান শিক্ষার্থীদের নানা রকম খেলাধুলার যে পুরস্কারের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা বর্ষা বা বৃষ্টির কারণে সুন্দর হতে পারত, আরও সুন্দর হতে পারত, কিন্তু বৃষ্টির কারণে আজকে আমরা এই বদ্ধ ঘরে করছি। তারপরেও আমরা এই অনুষ্ঠানের শুভকামনা করছি যাতে সুন্দরভাবে অনুষ্ঠান শেষ হয়। শিক্ষার্থীদের প্রতি বলবো, তোমরা তোমাদের যথাসাধ্য চেষ্টা করে নিজেদের পড়াশোনার মানকে উন্নত করবে, বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে, সেই সাথে রেলওয়ের ভাবমূর্তিও বৃদ্ধি পাবে। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি, আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে, স্যার অনেক দূর থেকে কষ্ট করে সেই পাকশি থেকে আমাদের মাঝে এসে অবস্থান করছেন গত দুদিন ধরে, এবং সাথে সাথে আমাদের আরও দুজন মেহমান, আমাদের প্রধান শিক্ষক সৈয়দপুর সরকারি রেলওয়ে উচ্চ বিদ্যালয় এবং চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের মাঝে উপস্থিত আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দুদিন ধরে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এখানে আসার জন্য। এবারে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অনেক জ্ঞানে জ্ঞানান্বিত শিক্ষার জ্বলন্ত প্রদীপ প্রাক্তন ভাইস প্রিন্সিপাল টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী জনাব এম এ সামাদ মণ্ডল স্যার আমাদের মাঝে এসে আমাদের অনুষ্ঠানকে শোভাবর্ধিত করছেন। স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। এম এ সামাদ মণ্ডল প্রাক্তন ভাইস প্রিন্সিপাল টিটিসি রাজশাহী। হ্যালো, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধারের শিশের উপর একটি শিশির বিন্দু। গতকাল আমি লালগঞ্জেহাটে বসে যে মধুর কথাগুলো শুনেছি বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে কি সুন্দর করে সুমধুর কণ্ঠে ধ্বনিত হচ্ছে, এমনভাবে যে শুনতেই হয় ওটা শরীর মনে সেটা আলোকিত হয়, সে কথা হচ্ছে তিরোত্তমানগরী লালমনির হাট। তো তালি দিলা না কেন? অনেক ধন্যবাদ। তিরোত্তমানগরী লালমনির হাট সবুজের শ্যামলে ভরপুর, আমি সেই নগরীতে কালকে আসলাম, সেখানকার পর্ব বাড়ি গিয়ে রেলওয়ের পর্ব বাড়ি গিয়ে যখন এই স্কুলে আসলাম, স্কুলে যে পরের পর্বটা আমারই মনে হলো, এখানকার শিক্ষার্থীদের দেখে ব্যবস্থাপনা দেখে আমার মনে হলো যে না, সত্যিকার অর্থে সুন্দরতম একটা জায়গায় আমি এসে বসেছি, এবং তোমরা যে আয়োজনটা করেছো
সেই আয়োজনের কথা ভেবে আগে থেকেই আমি অভিভূত হচ্ছিলাম। তারপরে এখানে পা রাখার পরে, তোমরা তো বলতে পদার্পণ করা, পা রাখার পরে প্রতি মুহূর্তেই আমার অনুভূতি এবং আবেগের মাত্রা অন্য মাত্রায় গিয়ে পৌঁছতে শুরু করলো। কালকে দিকে দেখলাম প্রাকৃতিক অবস্থাটা উঠানামা করছে, তারপরেও ধীরে ধীরে মনে হলো যে এর ভেতরে সম্ভব যে আমাদের এইরকম একটা সুন্দর আয়োজনের বাস্তবায়ন ঘটালো, কিন্তু তা আর হলো না। প্রকৃতি আমাদের সাথে বন্ধুত্ব করলে একটু অন্যভাবে, তাই আমাদের মেনে নিতে হচ্ছে। মেনে হয়ে আমরা আর বহিরাঙ্গনে নেই, আমরা এখন ইনডোর গেমসে ঘরের ভিতরে চলে এসেছি খেলাধুলা নিয়ে। যা হোক, তোমাদের পক্ষে সুন্দরী আয়োজন। এই আয়োজনে যিনি সভাপতিত্ব করছেন তাকে, প্রধান অতিথি হিসাবে যিনি এসছেন তাকে, এছাড়াও আমার বিশিষ্ট বন্ধুরা যারা বিশেষ অতিথি হিসাবে এখানে আসেন তাদের, আর সর্বশেষে প্রান্তের ছোট বন্ধুরা তোমরা যারা সামনে বসে আছো, তোমাদের সব কিছুকেই নিয়ে তোমরাই আয়োজন করেছো, তোমরাই উপভোগ করো। Thanks for watching. If you benefited, like, comment, share and subscribe.